ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। আমার প্রশ্ন আসলে পুরো টিমের কাছেই, শাকিব ভাই বা মানে নায়ক নায়িকার তো পরে, আগে আসলে পরিচালকের কাছে আমি জানতে চাই যে অমিতাভ বচ্চন শাহেনশাহ অভিনয় করেছেন, আমাদের কিং খান শাহেনশাহ অভিনয় করবেন, এবং চলচ্চিত্রের যেই সময়টায় আমরা আসলে লড়াই করছি অনেকগুলো ব্যাপারের সাথে, যে সিনেমায় যেন নকল সিনেমা না হয়, সিনেমা যেন কপি না হয়, এরকম অনেকগুলো বিষয়ের সাথেই আমাদের চলচ্চিত্রাঙ্গন লড়াই করছে। এই চলচ্চিত্রে আসলে অন্য কোনো চলচ্চিত্রের কোনো ছাপ আমরা দেখব কি না, অমিতাভ বচ্চনের শাহেনশাহর ছাপ দেখব কি না, কিংবা এই চলচ্চিত্রের গল্প আসলে কে লিখেছেন, চিত্রনাট্য কে করেছেন, এই তথ্যগুলো আসলে আমরা জানতে চাই। ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো ছবির থেকে কপি করে বা অনুপ্রাণিত হয়ে কোনো ছবি করছি না, একদমই করছি না। এবং অমিতাভ বচ্চনের যে শাহেনশাহ ডেফিনেটলি অনেক বিগ হিট মুভি, আর সেটার সাথে আমাদের শাহেনশাহর কোনো অ্যাঙ্গেল থেকে কোনো মিল নেই। একটা মিল আছে মানে কি মিলটা হবে বলে দিতে পারি, লাইক অমিতাভ বচ্চনকে এখন বলা হয় বলিউড শাহেনশাহ। আফটার শাহেনশাহ ইনশাআল্লাহ আমাদের সুপারস্টার শাকিব খানের নামে আগে বসবে যে শাহেনশাহ শাকিব খান, ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটা কোনো ছবি থেকে কপি করা কি না, এই ব্যাপারটা একদমই কপি করা না। ইভেন আমার ছবির মূল স্টোরিটা 100% মৌলিক এবং একটা রিয়েল ঘটনা, এটা আমার রাইটারের ঘটনা, রাইটারের তার বাবার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং সেই ঘটনা থেকে ডেফিনেটলি আমি কিছুটা ফিল্মিক করেছি। অবশ্যই এক না যা আছে A to Z বাস্তবতা তুলে নিয়ে এসেছি, ওখানে কিছু কল্পনা কিছু ফিল্মিক ব্যাপার স্যাপার অ্যাড করা আছে। বাট এই ছবিতে আপনারা বলতে পারবেন না যে আচ্ছা এটা অমুক মুভির কপি, এটা অমুক মুভির কপি, ডেফিনেটলি বলতে পারবেন, এটুকু আমি একদমই গ্যারান্টি দিতে পারছি। থ্যাংক ইউ। চিত্রনাট্য বেসিক করেছে কাহিনীকার আংশুমান অ্যান্ড প্রমিত, তারা ইন্ডিয়ান রাইটার, আর সাথে আমিও আছি। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।